So hello friends, welcome to my YouTube channel Mozibur Rahman Creations. Ajir e video dot ami alochona korim amar asamor HS second year English syllabus, detailed syllabus. So friends, Assam HS second year English to 100 marks. English or total marks is 100. HS second year English 2020 total 100. So friends, HS English or total mark is 100. Yar kono practical mark nai. Total 100 theory. To kothi ke ami je alochona korim e video dot. E total 100 marks to korpora kiman marks ahe. Aji e video dot pura discussion korim. তার আগত মই কৈ আছো আপোনালোকক প্লিজ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু ভিডিঅটো লাইক কৰক শেয়াৰ কৰক ইয়াৰ পিছত আজিৰ ভিডিঅটোৰ পিছত মই HS সেকেন্ড ইয়াৰ ইংলিছৰ 2020 ফাইনেলৰ কাৰণে জি কোৱেশ্চনছ লাগে ফৰ টোটেল 100 মার্কস এতিয়া কিতাপৰ পৰাই হওক বা গ্ৰামাৰৰ পৰাই হওক যিখিনি লাগে টোটেল 100 মই একদম কভাৰ কৰিম ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চনছ কিটা আলোচনা কৰিম প্লাছ গ্রামারের যে টপিক কেটা আছে ভালকে ডিসকাশন করিম লগতে মই প্র্যাকটিস সেট দি থাকিম প্লাস ইয়ার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয় 2020 কারণে মই দিয়ে থাকিম সো গতিকে ফ্রেন্ডস আজি একবারই যাও ভিডিওটো লাই টোটাল 100 মার্কস ইয়ার বিভিন্ন পার্ট আছে সেকশন এ সেকশন এ যেটো আছে ইংলিশৰ টোটাল 100 ৰ সেকশন এ ত আছে মেসেজ ইয়ার টোটাল মার্কস হইছে 10 গতিকে সেকশন এ প্যাসেজ টোটাল 10 মার্কস কোশ্চেন নম্বর 1 এটো প্যাসেজ 10 মার্কস তো প্যাসেজটাতে কিভাবে আপনি অ্যান্সারটা লিখিব ধরক প্যাসেজ এটা দি দিব এটা সরু প্যারাগ্রাফ দি দিব এটা প্যারাগ্রাফের ভিতরত প্যারাগ্রাফের উপর ভিত্তি করে কেটামান কোশ্চেন দিব তো আপুনি এই কোয়েশ্চন কেটার অ্যান্সার প্যাসেজর ভিতরত পাই যাব একটা অ্যান্সার আপুনি ওলাই লিখিব লাগিব এক প্যাসেজ বলি কয় দফা তো প্যাসেজ 10 মার্কস সেকশন বি ইয়াত আছে টোটাল 25 মার্কস প্যাসেজটো হইছে রিডিং স্কিল আর সেকশন বি হইছে রাইটিং স্কিল সেকশন এর খিনি হইছে রিডিং স্কিল আর সেকশন বি খিনি হইছে রাইটিং স্কিল রাইটিং স্কিল আর টোটাল মার্কস 25 তো এই 25 মার্কস স্কোর পড়া কি মনে হয় এটা লিখি আসো নাম্বার 1 পোস্টার আর advertisement or notice number 2 report তো ফ্রেন্ডস সেকশন বি রাইটিং স্কিল নাম্বার 1 পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিশ সো এতিয়া পোস্টার কি হয় পোস্টারটো হৈছে ফর এক্সাম্পল রাইট প্রিপেয়ার এ পোস্টার অন প্রিপেয়ার এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস টু দ্য প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অর ক্রিয়েট এ পোস্টার অর ডিজাইন এন অ্যাট্রাকটিভ পোস্টার ফর দ্য রিজার্ভেশন অফ রেইন ওয়াটার এনে ধরনের পোস্টারটো আহিব নেক্সট এডভার্টাইজমেন্ট আহিব আর নোটিস আহিব রিপোর্ট রাইটিং নাম্বার 2 রিপোর্ট রাইটিং আর ফ্যাকচুয়াল ডেসক্রিপশন ইয়ার টোটাল মার্ক হব 10 সো ফ্রেন্ডস ইয়ার পিছত পোস্টার এডভার্টাইজমেন্ট রিপোর্ট ফ্যাকচুয়াল ডেসক্রিপশন আপুনি ইয়ার তিনিটার যিকোনো দুটা দিব এক্সামত
এটা লিখিব লাগিব 5 মার্কৰ, ৰিপৰ্ট বা ফেকচুৱেল ডেছক্ৰিপশ্যনটো 10 মাৰ্কছৰ আহিব, ইয়াৰ পৰা এটা লিখিব লাগিব, অৰ দিয়া থাকিব। নেক্সট আহিব আপোনাৰ সেকশন বি ডেই, আৰু এটা আহিব নাম্বাৰ 3 লেটাৰ অৰ এপ্লিকেশ্যন। এতিয়া আমাৰ HS ছেকেণ্ড ইয়াৰৰ যি লেটাৰটো আহে, লেটাৰ অনলি লেটাৰ টু দ্য এডিটৰ, আৰু এপ্লিকেশ্যনটো অনলি জব এপ্লিকেশ্যন। তো বন্ধুসকল, আপোনালোকে যেতিয়া এনচাৰটো লিখিব পৰীক্ষাৰ হলত এক্সামত, তো কি লিখিব, লেটাৰ টু দ্য এডিটৰ নাইবা জব এপ্লিকেশ্যন। এতিয়া জব লেটাৰ টু এডিটৰ বিভিন্ন নিউজ পেপাৰ আছে, লেটাৰ টু এডিটৰ। এতিয়া লেটাৰ টু এডিটৰ মুখ্য সাংবাদিক যিটো আছে আমাৰ এডিটৰ, টু এ লোকেল নিউজ পেপাৰ, এখন লোকেল নিউজ পেপাৰ যিটো আছে, সেই লোকেল নিউজ পেপাৰৰ এডিটৰ, নিউজ পেপাৰ কেইটা এনেকৈ দিব পাৰে, দি আসাম ট্ৰিবিউন নম্বৰ 2, দি চেণ্টিনেল, দি টেলিগ্ৰাফ এক্সেট্ৰা। তো আমাৰ এইকেইটা নিউজ পেপাৰৰ এডিটৰলৈকে কি হয়, আমাৰ লেটাৰটো লিখিব লাগে। তো এনেকৈ এক্সামটো এক্সামত কুৱেশ্যন আহিব পাৰে 10 মাৰ্কছৰ, ইয়াৰ পৰা আহিব টোটেল 10 মাৰ্কছ। আৰু এপ্লিকেশ্যনটো অনলি জব এপ্লিকেশ্যন, ফৰ এক্সাম্পল জবৰ কাৰণে নাম্বাৰ 1 এজ এ ছায়েন্স টিচাৰ অৰ ইংলিছ টিচাৰ অৰ জব ইন এ কোম্পানী। তো এনেকৈ আপোনাৰ কি আহিব, ইয়াৰ মেইন যিটো আছে কুৱেশ্যন, লেটাৰ অৰ জব এপ্লিকেশ্যন, এইকেইটা মিলি আমাৰ ছেকশ্যন এ আৰু ছেকশ্যন বি মিলি টোটেল 35 মাৰ্কছ হ'ল। ছেকশ্যন এত আছে 10 মাৰ্কছ পেজেছ, আৰু ছেকশ্যন বিত আছে 25 মাৰ্কছ, টোটেল 35। নেক্সট আহিব আমাৰ ছেকশ্যন চি, ছেকশ্যন চি ইয়াৰ পৰা আহিব 20 মাৰ্কছ, এখন হৈছে গ্ৰামাৰ ছেকশ্যন। এইচএছ ছেকেণ্ড ইয়াৰৰ ছেকশ্যন চি হৈছে গ্ৰামাৰ ছেকশ্যন। এতিয়া আমাৰ মেট্ৰিকলৈকে যিখিনি গ্ৰামাৰ আহে, এইচএছতো প্ৰায় ছেম, কিন্তু ইয়াৰ অলপ চেঞ্জ আছে। এইচএছত গ্ৰামাৰ ছেকশ্যন কেইটা হৈছে, নাম্বাৰ 1 ফাৰ্ষ্ট অফ অল আহিব নেৰেশ্যন, 2×2 4 মাৰ্কছ, নাম্বাৰ 2 ভইচ, নাম্বাৰ 3 টেন্স, 1×5 5 মাৰ্কছ, নাম্বাৰ 4 প্ৰিপজিশ্যন, 1×4 4 মাৰ্কছ, নাম্বাৰ 5 ট্ৰান্সফৰ্মেশ্যন অফ চেণ্টেঞ্চেছ, তো ফ্ৰেণ্ডছ এইচএছ ছেকেণ্ড ইয়াৰ 2020ত আমাৰ গ্ৰামাৰৰ যি চিলেবাছ আছে 20 মাৰ্কছ, ছেকশ্যন চি, ছেকশ্যন এ আৰু বি গ'ল, ছেকশ্যন চি যিখিনি আছে, নেৰেশ্যন 2টা কুৱেশ্যন আহিব 2 মাৰ্ক এটাত, 2 মাৰ্কছ ইচ, 22×4। নেক্সট ভইচ 5টা কুৱেশ্যন দিব, 3টা লিখিব লাগিব, 1×3×3। নেক্সট টেন্সৰ পৰা আমাৰ 6টা বা 7টামান কুৱেশ্যন দিব, আমি 5টা লিখিব লাগিব, 1×5=5। নেক্সট প্ৰিপজিশ্যনৰ পৰা আহিব 1×4=4, 4টা কুৱেশ্যন আহিব 4 মাৰ্কছ। তো নেক্সট আহিব ট্ৰান্সফৰ্মেশ্যন অফ চেণ্টেঞ্চেছ, 1×4=4। এতিয়া কথা হ'ল যে এইকেইটা গ্ৰামাৰ আপুনি পাব ক'ত, আজিৰ এই ভিডিঅ'টোৰ নেক্সট ভিডিঅ'টোত মই ইংলিছ গ্ৰামাৰ টেন্সৰ পৰা ষ্টাৰ্ট কৰিম ভিডিঅ' বনা, আৰু ইয়াৰ যিখিনি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আছে মই দি থাকিম। চ' প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আৰু নেক্সট ভিডিঅ'টো চাই থাকক। নেক্সট আহিব ছেকশ্যন চি গ'ল, এতিয়া আহিব আমাৰ
सेक्शन डी, सेक्शन डी यार पूरा टोटल मार्क है अपना 10। আমার সেকশন ডি হয়েছে পোয়েট্রি সেকশন, পদ্য যেখানে আছে আমার কিতাবত। সো এই পদ্যর পর পোয়েট্রি সেকশনের পর আইব টোটাল 10 মার্কস। এটা পোয়েট্রি পর টোটাল 10 মার্কস আইব, পোয়েট্রি কিটা কি কি লাগিব মই কই আছো। 10 মার্কস তো আহে কেনেকে, নম্বর ওয়ান আইব কি আপনার এটা সরু প্যাসেজ দিব, ইয়াত 4 মার্কস আইব, এটা প্যাসেজ তুলি দিব, ইয়ার পর বিভিন্ন কোশ্চিন দিব, চারটা দিব পারে তিনটা দিব পারে, ইয়ার পর 4 মার্কস টোটাল। আর নেক্সট আইব কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার আইব 6, 3×2 তো আপনার 2×3। তো ফ্রেন্ডস 2 মার্কস টোটাল, তিনটা কোশ্চেন আহিব। সো ফ্রেন্ডস আহিল আমার এখানে, এটা পোয়েট্রির পর আমার কি কি পোয়েট্রি লাগিব, কি কি পদ্য লাগিব আমার এই যে সেকেন্ড ইয়ার ফাইনালত। মই যদি আছো পোয়েট্রি লিস্ট সিলেবাসর, নম্বর ওয়ান আইব মাই মাদার অ্যাট 66, নম্বর টু কিপিং কোয়াইট, নম্বর থ্রি এ থিং অফ বিউটি, নম্বর ফোর এ রোড সাইড স্ট্যান্ড। তো ফ্রেন্ডস আমার ইংলিশের এইচএস 2020 সেকশন ডি পোয়েট্রি হয়, পোয়েট্রি সেকশনের পর 10 মার্কস আইব, 10 মার্কসর এটা আইব প্যাসেজ 4 মার্কস, আর নেক্সট আইব তিনটা কোশ্চেন 2 মার্কস, এটা কই এটা 2 মার্কস কই, পাঁচটা কোশ্চেন দেব তিনটা লিখিব লাগিব। এতিয়া কি কি পোয়েট্রি হয় এখানে, এই চারটা পোয়েট্রি পর টোটাল 10 মার্কস আইব, মাই মাদার এট 66, কিপিং কোয়াইট, এ থিং অফ বিউটি, এ রোড সাইড স্ট্যান্ড। পোয়েট্রি পর যেখানে কোশ্চেন লাগে ইম্পর্টেন্ট মই দি থাকিম ইয়ার পিছতে। তো আপনার খালি মোর চ্যানেলটা ভিজিট করব, ভিডিওকিটা সাব, লাইক করব, শেয়ার করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব। এটা নেক্সট আইব আমার সেকশন ই, সেকশন ই, ই সেকশন, এটা হয়েছে আমার প্রোস সেকশন। এটা প্রোস সেকশন, আমার প্রোস সেকশনের পর কি 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 টাইপের কোশ্চেন আছে, কোশ্চেন প্যাটার্নটো নাম্বার ওয়ান যেটা আছে এটা আহিব শর্ট কোশ্চেনস, শর্ট কোশ্চেন 1×5=5, নাম্বার টু আহিব এইটাও শর্ট কোশ্চেন, ইয়াত 2×5=10, আর নাম্বার থ্রি আহিব লং কোশ্চেনস, ইয়ার পর আহিব 5×1=5। তো আমার প্রোস সেকশনের পর টোটাল হল 20 মার্কস, ইংলিশের প্রোসর পর টোটাল 20 মার্কস আহিব। ফার্স্ট কোশ্চেনটো আহিব কি আপনার শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন, 5 মার্ক আহিব ইয়ার পর, এটা কোশ্চেন 1 মার্ককে, 5টা কোশ্চেন লিখিব লাগিব টোটাল 5 মার্ক। নেক্সট আহিব কি শর্ট কোশ্চেন 2 মার্কর এটাকে কোশ্চেন, তো 5টা কোশ্চেন লিখিব লাগিব 25×10 মার্কস। আর এটা আহিব কি লং কোশ্চেন, এটা কোশ্চেন আপনি লিখিব লাগিব, 2টা কোশ্চেন আহিব, ইয়াত এটা কোশ্চেনতে 5 মার্ক আছে। তো প্রশ্নের পরে কি কি চ্যাপ্টার লাগিব, এই চ্যাপ্টার কেটা মই দি আছো লিখি নাম কেটা, নাম্বার ওয়ান আহিব দি লাস্ট লেসন, নাম্বার টু লাস্ট স্প্রিং, নাম্বার থ্রি ইন্ডিগো, নাম্বার ফোর গোয়িং প্লেসেস, নাম্বার ফাইভ মেমোয়ার্স অফ এ ছোটা সাহিব। তো আমার এই যে সেকেন্ড ইয়ার 2020 ইংলিশের প্রোস সেকশন আমার গদ্যাংশের পর এই 5টা চ্যাপ্টার আমাকে লাগিব, এর পর টোটাল মার্কস আইব এই 5টা মিলিয়ে টোটাল মার্কস হয়েছে আমার 20 মার্কস। দ্য লাস্ট লেসন, লস্ট স্প্রিং, ইন্ডিগো, গোয়িং প্লেসেস আর মেমোয়ার্স অফ এ ছোটা সাহিব। তো আমার এইখানে মিলিয়ে টোটাল মার্কস হয়ে গেল 85।
টোটেল 85 মার্কস একদম কমপ্লিট। এতিয়া নেক্সট আহিব আমার যেটা আছে রেপিড সেকশন আহিব, সেই রেপিডর পর আহিব আমার কি সেকশন এফ। সেকশন এফ ইয়ার পর কি কি আহিব, অনলি রেপিড রিডার যেটা ভিস্টাস আছে আমার ভিস্টাস, ইয়ার পর টোটাল মার্কস আহিব 15। রেপিডর পর টোটাল মার্কস আহিব 15। ইয়ার ফার্স্ট যেটা কোশ্চেন আছে নাম্বার ওয়ান কোশ্চেন হবে 7 মার্কস, 7 মার্কর এটা আহিব, 7 মার্কর এটা কোশ্চেন আহিব। তো 7 মার্কর দুটা কোশ্চেন দিব, এটা আনসার লিখিব লাগবে, এটা কোশ্চেনত মার্ক আছে 7 মার্ক, টোটাল 7 নাম্বার ইন ওয়ান কোশ্চেন। নেক্সট যেটা আহিব 2×4=8, 2 মার্কর চারিটা কোশ্চেন লিখিব লাগিব, টোটাল মার্কস আছে 8 মার্ক, আমার কোশ্চেন দিব 6টা মান, লিখিব লাগিব চারিটা আনসার। তো এইখানি হল আমার, এইখানি মিলাই টোটাল 15 মার্কস ফ্রম ভিস্টাস রিফিট। এতিয়া ভিস্টাসের পর কি কি চ্যাপ্টার লাগিব মই দি আছো, নাম্বার ওয়ান দি টাইগার কিং, নাম্বার টু মেমোরিজ অফ চাইল্ডহুড, নেক্সট আহিব দি এনিমি, নেক্সট অন দ্য ফেস অফ ইট, নাম্বার 5 আহিব দ্য বিহু। এই চ্যাপ্টার দুটা এবার নতুনকে এডিশন করেছে, ইয়ার আগত আরো এটা চ্যাপ্টার আছিল জার্নি টু দ্য এন্ড অফ দ্য আর্থ, কিন্তু বর্তমান নালাগে এইখানে। তো আমার এই যে সেকেন্ড ইয়ার রেপিডের পর আইব টোটাল 15, আর এই 5টা চ্যাপ্টারের পর টোটাল 15 মার্কস, 15 মার্কর আমার কোশ্চেন আহিব। তো বন্ধু সকল প্লিজ ভিডিওটা লাইক করক, শেয়ার করক, আর এই গোটেইখিনি মিলি আমার এই যে সেকেন্ড ইয়ারের যেখানে আছে একদম 100 মই একদম 100 100 কই দিল, কোর পর কি কোশ্চেন আহিব, কোশ্চেন প্যাটার্নটা কি হয়, কোনটো সাবজেক্ট লাগিব, কি কি চ্যাপ্টার লাগিব, সো এইখানে 100 কমপ্লিট। আজির পিছত এতিয়ার পরাই মই এই 100 কভার করাকে যি ভিডিও লাগে গ্রামার বা কিতাবর পর যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে টপিক, যে চ্যাপ্টার, যে কোশ্চেন লাগে মই দি থাকিম। তো প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করব, আর আপনার যিমান ফ্রেন্ড আছে এইচএস সেকেন্ড ইয়ারের শেয়ার করক ভিডিওটো, লাইক করক। মই ইয়ার পরবর্তী ভিডিওটোত ইংলিশ টেন্সর উপর ভিডিও এটা বানাম, টেন্স কি হয়, বিভিন্ন ক্লাসিফিকেশন, টেন্সর বিভিন্ন ভাগ, টেন্সর বিভিন্ন ব্যবহার, প্লাস টেন্সর পরে কি ধরনের কোশ্চেন আহিব পারে এই কথা আমি আলোচনা করিম। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজির কারণে এইখানেই আমি সামরিছোঁ।